ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কবুতর পালন টিপস। আপনারা অনেকেই ফেন্সি কবুতর নিয়ে আরও একটি ভিডিও চেয়েছেন, তাই এবার নতুন নতুন আরও কিছু ফেন্সি কবুতরের দাম এবং জাত পরিচয় নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিওটি নিয়ে আসলাম। যদি জানতে চান আরও নতুন নতুন সব বিচিত্র ফেন্সি কবুতর সম্পর্কে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের চ্যানেলের। আপনারা জানেন বর্তমানে দেশি কবুতরের চেয়ে বা গিরিবাজ কবুতরের চেয়ে ফেন্সি কবুতরের মার্কেট খুব উঁচু এবং হাই। সবারই পছন্দের তালিকায় এখন ফেন্সি কবুতর, এবং বিভিন্ন খামারিরা বর্তমানে ইম্পোর্টেড এবং নিজেদের প্রজনন করা ফেন্সি কবুতর পেলে খুবই লাভবান হচ্ছে। তাই আপনিও ফেন্সি কবুতর পেলে লাভবান হতে চাইলে ফেন্সি কবুতর সম্বন্ধে আগে জানতে হবে, তাই আমাদের এই দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম নতুন নতুন সব ফেন্সি কবুতর সম্বন্ধে জানার জন্য। এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো শুরু করছি তাহলে। এবার আমাদের থাকছে তো প্রথমে যে কবুতরটি দেখছেন সেটা হচ্ছে জার্মান শিল্ড। এগুলি ইম্পোর্টেড বিদেশি কবুতর। তো বর্তমানে অনেক খামারিরা, অনেক ভাই বন্ধুরাই এটা বাংলাদেশে পালন করছেন এবং পেলে লাভবান হচ্ছেন। এর খুব চাহিদা জার্মান শিল। তো এটা দেখতে সামনে বোম্বাই কবুতরের মতোই ঝুঁটি এবং সামনে পিছনে একই রকম, মধ্যখানে অন্য কালার। এটা কালো সাদা বেশি হয়, আবার কমলা বা লাল এরকমও কালার পাওয়া যায়, বিভিন্ন ভেরিয়েশনে পাওয়া যায়, তবে সাদা কালোটাই বেশি পাওয়া যায়। তো এর দামের কথা যদি বলি, পিওর মার্কিংয়ের জার্মান শিল্ডের দাম পড়ে যাবে 10-12 হাজার টাকা, আর একটু কম বয়সী হলে আপনি 8 হাজারের মধ্যে পাবেন বা বেবি 6 হাজারের মধ্যে পাবেন। তবে আপনি কিনতে গেলে অবশ্যই ভালো মার্কিং, পিওর মার্কিং দেখে অবশ্যই জার্মান শিল্ড কবুতর কিনবেন, তাহলে আপনি এটা পেলে লাভবান হতে পারবেন বন্ধুরা। এবার স্ক্রিনে যে কবুতরগুলি দেখছেন এগুলি হচ্ছে লাহোরি কবুতর। এগুলি সাদা কালো, আবার লাল সাদা, সিলভার কালার, খাকি কালার এবং ঘিয়া কালার সব রকমেরই রয়েছে। তো লাহোরি কবুতরের কিন্তু খুব বেশি দাম নয়, মিড রেঞ্জে দাম। এই লাহোরি কবুতর পেলেও আপনি ভালোই লাভবান হতে পারেন। তো লাহোরি কবুতরের দাম যদি বলি 3.5-4 অথবা 5 হাজার বেস্ট কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে এই লাহোরি কবুতর সংগ্রহ করার ক্ষেত্রে সুস্থ, সবল এবং ব্রিডিং করা কবুতর এই ইতিহাস জেনে খামারির কাছ থেকে বা দোকান থেকে আপনি কিনবেন। আপনি যদি ভালো বুঝে শুনে না কিনেন তাহলে ঠকার সম্ভাবনা রয়েছে। তাই সুস্থ সবল, এগুলি বড় কবুতর, ভালো দেখে বেছে আপনি কিনবেন, তাহলে এগুলি পারলে লাভবান হবেন। তো এবার স্ক্রিনে যে কবুতরগুলি দেখছেন বন্ধুরা এগুলি হচ্ছে লক্ষা কবুতর। এই লক্ষা কবুতরের কথা আমার আগের ফেন্সি ভিডিওতেও আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে সাদাই বেশি পাওয়া যায় লক্ষা কবুতর, তবে মাঝে মাঝে বৈচিত্র্যময় কিছু কালেকশন থাকে। যেমন এটা হচ্ছে সবজি লক্ষা কবুতর, এগুলির দাম সাদা লক্ষার থেকে একটু বেশি। এগুলির জোড়া আপনি 2500-3000 টাকা রানিং জোড়া পাবেন বিভিন্ন খামারির কাছে বা বাজারে। তবে এগুলি সুস্থ সবল দেখে কিনতে হবে। তবে রক্ষা কবুতরের ব্রিডিং কোয়ালিটি ভালো, ব্রিডিং রেটও ভালো, এগুলি পালতে পারলে আপনি ভালোই লাভবান হবেন। তো বন্ধুরা এবার স্ক্রিনে যে কবুতরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমেরিকান ব্ল্যাক নান। খুবই সুন্দর কবুতর, ইম্পোর্টেড, খুবই সুদৃশ্য, দেখতে লাস্যময় কবুতর, আপনার পালতে খুবই ভালো লাগবে এবং এদের ব্রিডিং কোয়ালিটি খুব ভালো, এদের দামও বাজারে খুব ভালো। আপনি এই কবুতর পেলে লাভবান হতে চাইলে এই আমেরিকান ব্ল্যাক নান অরিজিনাল জাতগুলি সংগ্রহ করবেন। এগুলির দাম বাজারে 4000-7000 টাকার মধ্যে, আপনি দেখে শুনে ভালো মার্কিং দেখে কিনতে হবে। এগুলি হচ্ছে বাচ্চা, বাচ্চা হচ্ছে 5-এর নিচে আপনি পাবেন। তো আমেরিকান ব্ল্যাক নান পেলেও আপনি ভালো লাভবান হতে পারেন বন্ধুরা। এবার আমার একটি প্রিয় কবুতর সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে ফেন্সির মধ্যে দারুণ একটি জাত, সেটা হচ্ছে ব্লু শার্টিন। শার্টিন দুই রকমের হয়, ঝর্ণা শার্টিন, ব্লু শার্টিন। এই প্রথমে যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে ব্লু শার্টিন, খাকি নীল কালার এবং সাদার সংমিশ্রণে।
তবে ব্লু শার্টিন আর ঝর্ণা শার্টিন যে ধরনের কবুতরই আপনি কিনেন না কেন, আপনাকে কড়ি এবং দম এই বিষয়টি মাথায় রাখতে হবে। যেই কবুতরের কড়ি দম ঠিক আছে আপনি সেটাই কিনবেন, আর যে কবুতরের কড়ি দমে মিস মার্কিং আছে সেটা আপনি কিনবেন না। এই যে দেখছেন সেগুলি হচ্ছে ঝর্ণা শার্টিন। ঝর্ণা শার্টিনের একই রকম ব্লু শার্টিনের মতো হলেও মাঝখানে যে পেলক পাখা সেটা ঝর্ণার মতো গোল্ডেন কালার, আর ব্লু শার্টিনের হচ্ছে নীল, ব্লু বার্ড রয়েছে সেটাতে। তো এটা দেখলেই বুঝতে পারছেন ঝর্ণা শার্টিন আর ব্লু শার্টিনের পার্থক্য। তবে দোনো কবুতরেরই মুখের অবয়ব এবং মাথার অবয়ব একই, শুধু মাঝখানের বডিতে পার্থক্য। তো আবারও বলছি, আপনারা ঝর্ণা শার্টিন বা ব্লু শার্টিন যখনই কিনবেন আপনাদেরকে কড়ি এবং দম সম্বন্ধে খেয়াল রাখতে হবে, যেন কোনো মিস মার্কিং না থাকে, যেখানে সাদা অংশ সেখানে যেন কোনো কালো পালক না থাকে। যখনই কিনবেন ছবির মতো এরকম পিওর মার্কিং দেখে কিনবেন, বারবার আপনাদের তাই বলা হচ্ছে, মার্কিংগুলো খেয়াল করবেন, তাহলেই আপনি লাভবান হবেন। ধন্যবাদ।